আলী বান্নাত মারুফ আপনি জানতে চাইছেন মহিলাদের লাইগেশন করার বিষয়ে ইসলামের বিধান কি মহিলাদের জন্য লাইগেশন করা হারাম করেছে এ বিষয়ে বিশ্বের কোনো আলেমের কোনো প্রকার দ্বিমত নেই তবে সাময়িক জন্ম নিয়ন্ত্রণের যে পদ্ধতিগুলো আছে সেগুলোকে অ্যালাউ করা হয়েছে এই শর্তে যে কেউ যদি জন্ম নিয়ন্ত্রণ করেন এই কারণে যে তিনি এই মুহূর্তে সন্তান নিলে দুটি সন্তানের সাথে মানুষ করা তার জন্য কষ্টের হবে সন্তান রাখার কেউ নেই অথবা স্ত্রীর শরীরের অবস্থা ভালো নয় অথবা যে পরিবেশে আছেন সেখানে সমস্যা এসব কারণে অস্থায়ী জন্ম বিরতি এটি করা যায় আছে সেটি দশ বছর বিশ বছর ধরেও হতে পারে কিন্তু স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করা লাইগেশন ইত্যাদি এ সমস্ত পদ্ধতিতে যাওয়া জায়েজ নেই ইসলামেশ্বরী দৃষ্টিকোণ থেকে এটি সম্পূর্ণ নিষিদ্ধ এবং হারাম